নমস্কার ভোটের মুখে পাণ্ডবেশ্বর বিধানসভায় তৃণমূলের বড় সড় ভাঙন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পাঁচজন পঞ্চায়েত সদস্য সমেত দুই যুবনেতা মহিলা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট ও তাদের সাথে সখানিক তৃণমূল কর্মী শুক্রবার আসানসোলের এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে জিতেন্দ্র ত্রিবারী তৃণমূল থেকে আসা নেতা নেত্রীদের স্বাগত জানান সাংবাদিক সম্মেলন শেষে পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি জানান ভোটের আগেই সমগ্র পাণ্ডবের বিধানসভা জুড়ে তৃণমূলে যে ভাঙন সৃষ্টি হয়েছে এ ভাঙন চলতে থাকবে ভোটের সময় তৃণমূলের পাণ্ডবেশ্বরের মোট দুশো সাঁত্রিশটি বুথে একটাও বুথকর্মী পাবে না তিনি জানান পাণ্ডবেশ্বরের কেন্দ্র অঞ্চলের সমস্ত বুথকর্মী সমেত এলাকার যুবেনতা আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বিদ্রুপ করে জিতেন্দ্র তিওয়ারি জানান পাণ্ডবেশ্বর ওই এলাকাগুলোর ধূপকাঠি দেখানোর লোকও পাবে না তৃণমূল তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা কেন্দ্র গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বরূপ মুখার্জি জানান পাণ্ডবেশ্বর ব্লক সভাপতির ভয়ে তারা মানুষের কাজই করতে পারছেন না জিতেন্দ্র তিওয়ারি বিধায়ক হয়ে আসার পর তারা মানুষের জন্য কাজ করছিলেন যেখানে জিতেন্দ্র তিওয়ারি নেই তাহলে আর কিভাবে মানুষের কাজ করবেন তাই মানুষের পাশে থাকার জন্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে